আলিয়া তো আপনাকে ছাড়িয়ে দিয়েছিল, তাহলে আপনি এখানে কি করছেন? তোকে বলা হয়নি না রে অভি? আসলে কি বলতো, বিয়ের মধ্যে আমি এত ব্যস্ত থাকবো না, এই ধর পার্লার থেকে লোক আসবে, তারপর ডিজাইনাররা আসবে, তাদের ডিজাইন দেখাতে, মিডিয়া হ্যান্ডেল করতে হবে। যদিও আমার পিয়ার আছে পুরো ব্যাপারটা সামলানোর জন্য, তাও উমা থাকলে আমার খুব সুবিধে হবে আর কি, তাই না উমা? ও তো সব জানে, মানে আমার ডায়েট, আমার ডেলি রুটিন সবটাই ওর জানা, সেই জন্যই ওকে ডেকে নিলাম আর কি। আর তুই চিন্তা করিস না অভি, আমি ওকে এসবের টাকা ঠিক দিয়ে দেব। গ্রেট, সত্যি তোদের দুজনের আউটস্ট্যান্ডিং টিউনিং, মানে তুই যা যা বলিস উনি তাই তাই করেন। তুই ভুল করলেও উনি প্রতিবাদ করেন না। গ্রেট, আজ আর আপনি আমার প্রতিবাদ করার মুখটাও রাখলেন না উমা। আলিয়া আপনার সাথে এত অন্যায় করার পরেও আপনি আপনি ওর বিয়েতেও কি সাহায্য করতে চলে এলেন? মামা আমি একটু ঘরে যাচ্ছি, প্রোগ্রাম শুরু হলে আমাকে ডেকে নে। কেন, শরীর টরীর খারাপ হচ্ছে নাকি? না না, আমি ঠিক আছি। চিন্তা করার কি আছে বাবা, সবাই একদম গম্ভীর হয়ে গেল। দেখুন, মানে আলিয়ার দায়িত্ব নেওয়ায় মানে বিয়ে টিয়ে হয়ে গেলে এবার তো দায় ভার যাবে না, সেই দায়িত্ব নিতে এখন একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে নিতে চাইছে আর কি, বুঝতে পেরেছেন তো? এত চিন্তার কিছু নেই। এই বৌদি ভাই, হ্যাঁ, আর কতক্ষণ দাঁড় করে রাখবে সবাই? সেই তো আলিয়া, এসো এসো, শুরু করে দিই আমরা। ও আসছে আসছে, একটু বিশ্রাম নিয়ে চলো চলো। হ্যাঁ, কত কাজ, এসো দেখো তোমার জন্য কত কি রাখা। আপনি আমার উপর রাগ করলেন? আলিয়া ম্যাডামের কাছে আবার কাজ করতে এসেছি বলে অভিমান করলেন বুঝি, কিন্তু কি করতাম বলুন তো? আমার বাবা যে সবসময় বলতো, কেউ সাহায্য চাইলে তাকে ফিরিয়ে দেওয়া মহাপাপ। আলিয়া ম্যাডাম খারাপ হতে পারেন, কিন্তু উনি যখন আমার কাছে হাত পেতে সাহায্য চেয়েছেন, ওনাকে আমি ফিরিয়ে দিতে পারতাম না অভিমন্যুবাবু। তাতে যে আমার বাবাকে অপমান করা হতো। আশ্চর্য, ঠিকও শেখেন না, আর কাউকে তো জোর করে শেখানো যায় না, কেন যে ও আসতে পারি? হ্যাঁ প্লিজ প্লিজ আসুন। এবার দয়া করে বলুন, আপনি আলিয়াকে আবার জয়েন করলেন কেন? আর আলিয়াও কি অন্য কাউকে পেল না? পিসি টাকা দিয়ে অন্য কাউকে অ্যাপয়েন্ট করতে পারতো, কিন্তু না, আপনাকেই আবার। এবার আপনি বলুন, আপনি কেন আলিয়াকে জয়েন করলেন? আচ্ছা, অপমানিত হওয়া কি আপনার শখ? আলিয়া সবার সামনে আপনাকে ছোট করে যাবে, আর আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন উমা, আপনি ছোট নন, আলিয়ার থেকে কোনো অংশে ছোট নন। আচ্ছা, আপনার কি আত্মসম্মান বোধ নেই? একজন মানুষ যখন তখন আপনাকে ইনসাল্ট করে যায়, তারপরে মানে তারপরে ওকে জয়েন করার কি দরকার ছিল? দরকারটা আমার না অভিমন্যুবাবু, যেই মানুষটা আমার দিদি ভাইয়ের বিয়েতে আমাকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করলো, আর সে যখন আমার কাছে সাহায্য চাইছে আমি তাকে বারণ করে দেবো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বলেন? আলিয়া আপনাকে সাহায্য করেছে, উমা আপনিও না? হয়তো আপনি ভুলে যাচ্ছেন, আপনার ইনিংসের জোরে আলিয়া ইন্ডিয়ান ক্রিকেট টিমে চান্স পেয়েছে, ও কোনো সাহায্য করেনি, টাকা দিয়েছে আপনার মুখ বন্ধ করার জন্য, প্লিজ এটা বুঝুন। ঠিক আছে, আপনি এবার একটু আস্তে কথা বলুন, বাড়িতে একটা অনুষ্ঠান, বাড়ি ভর্তি লোক, কেউ শুনতে পেয়ে গেলে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। আমি আপনার কাছে হাত জোর করছি অভিমন্যুবাবু, এই বিষয়টা নিয়ে আর কথা তুলবেন না। দেখুন, আলিয়া ম্যাডাম আমাকে ফোন করে বললেন বিয়ের অনেক কাজ, উনি একা সামলাতে পারবেন না, আর কেউ আমার কাছে সাহায্য চাইলে আমি তাকে না বলে দেবো?
জানেন, বাবা বলতো কেউ যদি সাহায্য চায় সে যেই হোক না কেন তাকে নিজের সামর্থ্য মতো সাহায্য করবি। আর তাছাড়া তাছাড়া বিয়েটা তো আপনার সাথে আলিয়া ম্যাডামের। দেখুন, আমি চাই আপনাদের বিয়েটা খুব ভালো করে মিটুক, আপনাদের আগামী জীবন আনন্দের হোক, সুন্দর হোক। আর সেই সুন্দর জীবনে আমি যদি একটু অবদান রাখার সুযোগ পাই, সেই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি, তাই তো এসেছি কাজ করতে। অরুণবাবু, আপনার কাছে আমার অনেক ঋণ। আপনাদের বিয়েতে আপনাদের সাহায্য করে সেই ঋণের ভার যদি কিছুটা কমাতে পারি তাহলে আমার ভালো লাগবে। আসি। কিছু হয়নি তো? এই ভাই দেখ না, আলিয়া ম্যাডামকে কি সুন্দর লাগছে না? কি গো, তুমি এসো। ও ভাই, তো অভি এসে গেছে। অভি তাহলে এইবার রিং সেরিমনিটা সেরে নেওয়া যাক নাকি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আয় মা, আয় আয় বেবি। আসলে ও আমার খুব বাধ্য, তো মানে মাম্মা মনোমতি না দিলে আংটিটাও পরাবে না। দেখুন না, এই হাতটা এগিয়ে দেবো। অভি, অভি, অভি,
আংটিটা তো ঢুকছে না, মানে ওর মাপে বানানো না, তাহলে হচ্ছে না কেন আংটিটা? বড়দের কথার সময় কথা বলছিস কেন? চুপ কর। আমি বলছি কি, জোর করলে ওর আঙুলে কিন্তু ব্যথা লাগবে, ও কষ্ট পাবে। আলিয়া, মা একদম ঠিক কথাই বলেছে, তুমি আংটিটা খুলে ফেলো বরং, অভি অন্য আঙুলে পরিয়ে দিক তাহলে। অভিমন্যু আচার্য অন প্রিন্সিপাল কোনো ফ্রডকে ভালোবাসতে পারে না। অমঙ্গল তো অলক্ষণ কেন, একজনের মাপ নিয়ে আংটিটা তো বানানো হয়েছে, সব ঠিকঠাক রয়েছে যখন, তাহলে আংটিটা কেন হচ্ছে না? ঈশ্বরের মনে কি রয়েছে? ঈশ্বরের মর্জি নেই খালে? মামাম, ঈশ্বরের মনে কি ইচ্ছে সেটা তো আর কেউ জানে না। ইস, আঙুলটা তো লাল হয়ে গেছে, আমি বরং যাই ক্রিমটা নিয়ে আসি, নাহলে তো আংটিটা বের করা যাবে না আঙুল থেকে। না, কেউ আমার আঙুল থেকে আংটি বের করার চেষ্টা করবে না, আমি এই আঙুলেই আংটি পরব, তাতে আঙুলকে এটা যাক লাল হয়ে যাক যা হওয়ার হবে, কিন্তু আমি এই আঙুলেই আংটি পরব। দেখি আমার বিয়েতে কি করে কোনো অমঙ্গল হয়। আলিয়া, প্লিজ ইললজিক্যাল কথা বলিস না, লেগে যাবে তোর, খুলে ফেল। দেখলি তো আমার জিত? তুই আমায় যতই অপছন্দ কর আর যতই ঘেন্না কর, অভি আজ যেমন আংটি পরাতে বাধ্য হলি, এরপর বিয়ের মণ্ডপে আমার হাতে হাত রেখেই তোকে বিয়ে করতে বসতে হবে। তুই আমার সাথে সাত পাকও ঘুরবি আর আমাকে সিঁদুর পরাতেও বাধ্য হবি। তোকে আমারই হতে হবে অভি, আমারই হতে হবে। অভিমন্যুবাবু খুব ভালো মানুষ, ওনার জীবনসঙ্গীর সাথে ওনার বাকি জীবনটা উনি যেন ভালোভাবে কাটান, সুখে কাটান, শান্তিতে কাটান। তুমি সেই আশীর্বাদই করো মা দুর্গা। কিরে দিদি ভাই, কিরে তুই এইসব প্লেটটেট নিয়ে কোথায় যাচ্ছিস? দে আমাকে, দামি নিজ। আরে না 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 না, আমি পারবো, তোকে করতে হবে না। ও মা, আমি একটু হেল্প করলে কি অসুবিধা? রে বাবা, আমি তো তোর হেল্পই নিতে পারবো না রে। ও মা, কেন নিতে পারবো না? কারণ তুই হলে গিয়ে পাত্রীপক্ষের লোক, আর আমি পাত্রীপক্ষের লোককে দিয়ে কাজ করাতে পারি, তুই হলে কি অতিথি এ বাড়ির, তাই নিতে পারবো না। থাক, আমি পারবো। বাহারে বাহ, দুদিন হলো বিয়ে হয়েছে আর তুমি হয়ে গেলে পাত্রপক্ষ। তার তো কি, আমি পাত্রপক্ষের লোক, এখন সর আমি এগুলো দিয়ে আসি। আরে বাবা, কি কি হলো? কারোর নজর না লাগে। দূর পাগলি,
আমায় নজর লাগবে কেন? খুব মিষ্টি লাগছে রে দিদি ভাই। দেখি তোর না মাথাটা একেবারে গেছে। আমার মাথা ঠিক আছে, শাখা পলা সিঁদুর সবকিছু পরে কি মিষ্টি লাগছে তোকে। মনে হচ্ছে জামাইবাবুর খুব ভালোবাসা পাচ্ছিস। খুব বাজি হয়েছিস সুমা, তুই অসভ্য হয়েছিস। আপনি কি করলেন? খেলার কথা তো দেখছি আপনার মাথা থেকে বেরিয়েই গেছে, এই বিয়ের আনন্দে মেতেছেন। দেখুন উমা, এত তাড়াতাড়ি যদি আপনি যে ফোকাস শিফট করেন তাহলে নিজের গোলসে কোনোদিনও পৌঁছতে পারবেন না। বুঝতে পারছি, এই কয়েকটা দিন আপনি আলিয়ার সাথে থাকবেন, এই বিয়ের কাজকর্মে ওকে হেল্প করবেন, তাই আগে থেকে আপনাকে বলে দিচ্ছি কাল এই সব কাজের মধ্যে আপনাকে আলাদা করে সময় বার করতে হবে। আলাদা করে সময়? হ্যাঁ। এই জায়গাটায় গায়ে হলুদ হবে, এই যে এই আমাকে দেখা। হ্যাঁ হ্যাঁ, এই দেখি দেখি দেখি, এই তো কেমন হয়েছে? ওয়াও হেভি, এই ওয়াও, এত পাকা পাকা কথা কোথা থেকে শিখেছিস রে বাচ্চা মেয়ে? তুমি বলো আলিয়া দি, ইটস কুল না? ইটস ভেরি কুল। কি বলো কাকিয়া, আমাদের ননি ঠিক যতটা পাকা জায়গাটাও ঠিক ততটাই সুন্দর না দিদি ভাই? আরে বাবা ঠিক আছে ঠিক আছে, এই জায়গাটা আমি চয়েস করলাম কারণ এটা বেশ বড় জায়গা, আর গায়ে হলুদের জন্য একটু বড় জায়গা হলে ভালো, তারপরে এত লোকজন আসবে, মিডিয়া আসবে, এখানে বেশ জমে যাবে গায়ে হলুদটা। আচ্ছা এটা দেখে তুমি বলো তো, তোমার মনে হচ্ছে এটা একটা প্যালেস? হ্যাঁ অরবিন্দুদা, ভীষণ সুন্দর, গুড চয়েস। থ্যাংক ইউ। সত্যি অরবিন্দ, আই মাস্ট সে ইটস রিয়েলি গ্রেট, খুব 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 সুন্দর হয়েছে জায়গাটা। তুমি আমাদের ওই ইভেন্ট ম্যানেজমেন্টের ছেলেমেয়েগুলোর সাথে ভালো করে কথা বলে নিয়েছো তো? না দেখো বাবা, এখানে ছবি দেখছি একরকম, তারপর ধরো ওখানে গিয়ে দেখলাম আরেক রকম, তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে, মানে ঠিক যেরকম দেখছি সেরকমটাই যেন হয়। আমার বেবির বিয়ে বলে কথা। আমাদের অরবিন্দুকে একটা কাজ দিলে কিন্তু কখনো ফেল করে না, বুঝলেন? ভীষণ সিনসিয়ার ছেলে। না না আন্টির মনে এই প্রশ্নটা আসা স্বাভাবিক। আন্টি আমি সবাইকে সব বুঝিয়ে দিয়েছি, তাছাড়া আমি রোজ যাচ্ছি, কাজ দেখছি, খুব ভালোভাবে কাজ হচ্ছে, আপনি নিশ্চিন্ত থাকুন। গুড গুড গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আলিয়া তোমার মনের কোনো ইচ্ছে থাকলে কিন্তু অরবিন্দকে বলো, ও কিন্তু তোমার লক্ষণ দেও, বুঝলে? অভির বউয়ের জন্য অরবিন্দ চাঁদও ধরে আনতে পারে। আমি তো চাই এখন অভিকে, পারবে কি তাকে এনে দিতে? কিন্তু কোথায় সে? না অভি এখানে আছে, না উমা। উমার ক্রিকেট খেলা নিয়ে প্ল্যানিং চলছে বুঝি দুজনের মধ্যে। কাল ঠিক সকাল 11টার সময় আমি আপনাকে নিয়ে যাব। কোথায়? উইমেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশনে। অভিমন্যুবাবু এখনই এসব? আমার কথাটা শুনো, অ্যাসোসিয়েশনের হেড হলেন সুরজিৎ দত্ত, ওনার সাথে আমি আর মেচকা দুজনেই কথা বলে নিয়েছি। আর হ্যাঁ, আমি আর মেচকা দুজনেই কাল সকালে আপনার সাথে যাব, আপনার পরবর্তী প্র্যাকটিস ওখানেই হবে,
ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। বেঙ্গল খেলার জন্যে কী কী স্কিলস দরকার, কীভাবে খেলতে হবে, কী মাইন্ডসেট দরকার, সব ওই ক্যাম্পে আপনাকে শেখানো হবে। কারণ আমি আর মেজকা দুজনেই চাই যে প্রফেশনাল ম্যাচ খেলার আগে আপনি যেন পুরোপুরিভাবে ট্রেন্ড হয়ে যান। আপনি বুঝতে পারছেন না, সামনেই আপনার বিয়ে আর আপনি এসবের মধ্যে। উমা প্লিজ, আপনি এখন শুধু ক্রিকেটে কনসেন্ট্রেট করুন। 10-15 দিন পর বেঙ্গলের ম্যাচ, এটাও তো হতে পারে। বেঙ্গল টিমে আপনাকে একটা চান্স দেওয়া হল, আপনি সত্যি ওয়ার্থ কিনা সেটা জানার জন্য। আর তখন তখন তো আপনাকে নিজের বেস্ট দেখাতে হবে, নিজের বেস্ট পারফরমেন্স দিতে হবে, তাই না? প্লিজ এইসব না ভেবে ক্রিকেটে কনসেন্ট্রেট করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এবার একটু শান্ত হন। দেখুন অভিমন্যুবাবু, আমি এখনই এসবের মধ্যে জড়াতে পারবো না। আপনার বিয়েটা মিটে যাক, তারপর। দেখুন উমা, আমি এসব শুনতে চাই না, ব্যাস। যে কি করে বোঝাই আপনাকে? আপনাকে আমাকে বোঝাতে হবে না, আপনি নিজে বুঝুন, নিজের ড্রিম সেট করুন। কি আপনার অ্যাম্বিশন? আলিয়ার হয়ে জোহরজোরি করা নাকি একজন বড় ক্রিকেটার হওয়া? আপনার বাবার সাথে যে অন্যায়টা হয়েছে সেটা ভুলে গেছেন? সেই সত্যিটা জানতে চান না আপনি? বলুন না, সেই সত্যিটা যদি আপনি জানতে চান তাহলে ক্রিকেটের মাঠে আবার পা ফেলতে হবে আপনাকে। কেন আপনি ভুলে যাচ্ছেন সেটা? সেই সব কিছু ভুলে গিয়ে আপনি আপনি আলিয়ার 5 মাস কাটছেন কেন উমা? আর মাসিমাও তো ক্রিকেট খেলার পারমিশন আপনাকে দিয়ে দিয়েছে, এখন কেন অজুহাত দেখাচ্ছেন? আমি আমি কিছু বুঝতে পারছি না। আমি তো সেটা অস্বীকার করছি না। দেখুন, আমি আলিয়া ম্যাডামকে কথা দিয়েছি বিয়ের সমস্ত কাজে আমি ওনাকে সাহায্য করব। এখন আমি এত কাজের মধ্যে সময়টা বার করে কি করে বলুন তো? সেসব আমি জানি না উমা, যা করার আপনাকে করতে হবে। আর হ্যাঁ, কাল ঠিক সকাল 11টার সময় আমি আপনাকে অ্যাসোসিয়েশনে নিয়ে যাব, দ্যাটস ফাইনাল। আর বাই চান্স যদি আপনি না যান তাহলে কী ব্যবস্থা করতে হবে সেটা অভিমন্যু আচার্য ভালোভাবে জানে। কী ব্যবস্থা করবেন অভিমন্যুবাবু? অভিমন্যুবাবু শুনুন, কী ব্যবস্থা করবেন উনি?